রাজ্যত বিরোধী মিত্রতাত উলম্ব বিভাজন আপর পিছত তৃণমূল কংগ্রেসের বিদ্রোহ তিনি চারিটা সমষ্টিত প্রার্থী দিব তৃণমূল কংগ্রেসে রাজ্যত সেদেলি ভেদেলি হয়ে পড়েছে বিরোধী মিত্রজোট বিগ ব্রাদার কংগ্রেসক অন্ধকারত রাখি অসম আপে তেজপুর ডিব্রুগড় আর গুয়াহাটীত প্রার্থী ঘোষণা করে আউল লগাই দিয়ে বিরোধীর আসন বুঝাবুঝির অঙ্ক ইয়ার পিছতেই আউল লগাবলৈ আগবাঢ়ি আহিছে রিপুন বৰাৰ তৃণমূল কংগ্রেস বিরোধী মিত্রজোটক এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করে রিপুন বৰাই ঘোষণা করলে তিনি চারিটা সমষ্টিত প্রার্থী দিব তৃণমূল কংগ্রেসে সমষ্টিকেইটা হল ধুবুরী, করিমগঞ্জ, লক্ষিমপুর আর শিলচর। আমি আগতে যে চারিটা সমষ্টি আমি দাবি করেছিলাম সেইকেইটা হৈছে এটা করিমগঞ্জ আর এটা ধুবুরী আর এটা হৈছে কোকরাঝার আর এটা হৈছে লক্ষিমপুর। আমি এইকেইটা ডিমান্ড করেছো, এইকেইটাতেই আমি এতিয়া চেষ্টা চলাই আছো, কিন্তু শেহতীয়াভাবে আমি শিলচরের কথাও ভাবিছো। নিউজ এইটিনের আগত তৃণমূল কংগ্রেসে বিরোধীরে মিত্রতা এক প্রকার নাকচ করে রিপুন বৰাই লগতে কলে প্রয়োজনত অধিক সমষ্টিতো প্রার্থিত্ব দিব পারে তৃণমূল কংগ্রেসে, কিয়নো লোকসভা নির্বাচনত তৃণমূল কংগ্রেস নিজাববিয়াক অবতীর্ণ হব। এটা যদি আমি অকলে ইলেকশন খেলবলগিয়া হয় তেতিয়াহলে আমার কোনো বাধা নাই, আমি পাঁচটাতো খেলিব পাৰো, ছটাতো খেলিব পাৰো। অসমৰ বিরোধী রাজনীতি খুবই হতাশজনক বলে আখ্যা দি রিপুন বৰাৰ আক্ষেপ, সকলো প্রান্ততে বিজেপির বিরুদ্ধে রাইজ ক্ষোভিত হয়েছে যদিও বিরোধীয়ে সেই সুযোগ গ্রহণ করাত ব্যর্থ হয়েছে। গতি রাইজে সাংঘাতিক ধরনে রাইজ ক্ষোভিত হয়ে আছে বিজেপির উপর আর রাইজে পরিবর্তন বিচারছে, কিন্তু সেই সুবিধাটো বিজেপি আমার বিরোধী দলে যেনেকে লব লাগিছিল তেনেধরণে লব পৰা নাইকিয়া। এনেদরেই বিরোধীর অঙ্কত আউল লগাই রিপুন বৰাই পানী খোলা করেছে বিরোধী রাজনীতি। ইফালে রাজ্যিক আপর সভাপতি ডক্টর ভবেন চৌধুরীয়ে ক্ষোভ প্রকাশ করে কয় যে নির্বাচনের কেদিনমান আগত প্রার্থী ঘোষণা করা মানি লব নোৱাৰি। ইন্ডিয়ার যেগুলো দল আছে সেই দল সকলেও কংগ্রেসে, বিশেষকে কংগ্রেসে পিছিয়ে আছে, প্রার্থীর নাম ঘোষণা করব নোখোজে আর আসন ভাগ বতরার ক্ষেত্রে কোন আসনত কোনে প্রত্যেক সেই কথাটা ঘোষণা করব খোঁজা নাই। এই বস্তুটা ডিলে করে থাকলে যেহেতু রাইজর মানে অশান্তি সৃষ্টি হয়েছে, রাইজেও বিচারিছে। মিত্রজোটর অন্যতম অংশীদার আপ আর তৃণমূল কংগ্রেসের এনে অবস্থানের বিপরীতে কংগ্রেসক সম্পূর্ণ সহযোগ করবলে প্রস্তুত সিপিআইএম। বরপেটা সমষ্টিত ইন্ডি এলায়েন্সের সমর্থনত সিপিআইএমে প্রার্থিত্ব প্রদান করব। আমি কি বরপেটা সমষ্টিতে সিপিআইএমে খেলিম বলে স্পষ্ট করে দিছো, এইটা কংগ্রেসের আমার কথা বতরা হয়েছে আর আমি আশাবাদী আর নিশ্চিত যে আমি বরপেটা লোকসভা সিটটা আমি খেলিব পারিম। এনেদরে এতিয়া ধুলি কুলি হয়ে পড়েছে বিরোধীর রাজনীতি, দল ত্যাগ আর নিজের মাজতে চলা সংঘাতের বাবেই রাজ্যত এক প্রকার অস্তিত্বহীন হয়ে পড়েছে বহু চর্চিত ইন্ডিয়া বিরোধীর গোট। ইয়ার সুযোগ গ্রহণ করবলে সাজু হয়েছে শাসকীয় বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।